কথায় আছে শখের দাম লাখ টাকা। বাবার স্বপ্ন ছিল ছেলে চিকিৎসক হবেন, বিয়ে করে বউ আনবেন হেলিকপ্টারে। বাবার সেই স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়িতে বউ আনলেন ইন্টার্ন চিকিৎসক তৌফিকুল ইসলাম রনি। নববধূ নীলিমা আফরিন নওমিও ইন্টার্ন চিকিৎসক। হেলিকপ্টারে বউ এনে পুরো গ্রামকে তাক লাগিয়ে দেন রনি। জানা যায় সে গ্রামে প্রথম কেউ হেলিকপ্টারে বউ নিয়ে আসলো। গত 13 জানুয়ারি শরীয়তপুরের কাজিয়ার চর থেকে নববধূকে নিয়ে কুয়াকাটা পৌর শহরের বরের নিজ বাড়ি সংলগ্ন একটি মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন রনি। এ সময় নবদম্পতিকে দেখতে ভিড় করেন স্থানীয় এলাকাবাসীরা। বর তৌফিকুল ইসলাম রনি ও কনে নীলিমা আফরিন নওমি দুজনেই ঢাকার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। বর পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের মোহাম্মদ মানিক মিয়া ও মুসাম্মদ তাজিনুর বেগম দম্পতির ছেলে। কনে শরীয়তপুরের কাজিয়ার চরের মোহাম্মদ নুরুজ্জামান ব্যাপারী ও নাজমুন নাহার দম্পতির মেয়ে। এ বিষয়ে বরের বাবা মোহাম্মদ মানিক মিয়া বলেন, আমি দুই সন্তানের বাবা, আমার মেয়ে আগেই বিয়ে দিয়েছি, তবে খুব ইচ্ছে ও ভালো লাগার জায়গা থেকে ছেলের বউ হেলিকপ্টার ও পালকিতে করে এনেছি। মূলত এটি আমার স্বপ্ন ছিল, ছেলের বউ যাতে চিকিৎসক হয় এমনটাই চেয়েছিলেন রনির বাবা। আমার ছেলে যখন ইয়াতে ফাইভে শাহিদে কলাপাড়া থানায় একেবারে ইয়া মানে থানায় করে স্ট্যান্ড করে, তখন থেকে আমি আশা করছি ওরা মেডিকেলে লেখাপড়া করো। ওরা আমার আশা পূরণ করছে, ও মেডিকেলে ডাক্তার হয়েছে এবং আমি আরও আশা করছি আমার ছেলে যে ডক্টর হয় আমি ডক্টর মেয়ে বিবাহ করবো। এ ব্যাপারে বর রনি বলেন, আমার বাবার স্বপ্ন পূরণের জন্যই মূলত হেলিকপ্টারে করে বউ নিয়ে আসা। আমার বাবার দুটি স্বপ্ন ছিল, একটি হচ্ছে আমাকে ডাক্তার বানানো, আরেকটি হচ্ছে আমার বউ হেলিকপ্টারে নিয়ে আসা। হেলিকপ্টারের ব্যাপারটা সম্পূর্ণ আমার বাবার ইচ্ছার কারণে হয়েছে। এটা আমার বাবার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল তার ছেলেকে আর ছেলের বউকে হেলিকপ্টারে আনবে। আমার বাবার দুইটা ইচ্ছা ছিল, একটা হলো গিয়ে তার ছেলেরে ডাক্তার বানাবে, ইনশাল্লাহ সেটাও সফল, এবং এখানে তার ছেলে বউকে সে হেলিকপ্টারে আনবে সেটাতেও সফল। আমাদের এলাকায় এই প্রথম কেউ হেলিকপ্টারে বউ নিয়ে আসতেছে সে হচ্ছে আমার ভাই রনি। এই জন্য গ্রামের অনেক লোকজন দেখতে আসছে, আমরা খুবই আনন্দিত, এলাকার মানুষজন খুবই আনন্দিত এই জন্য। আসলে কি বলবো, আমার সম্বন্ধীর বিয়ে, তা আমি অনেক উচ্ছ্বাসিত এবং এর এই যে হেলিকপ্টার তারপরে পালকি, এই দেখে আমার আবার বিয়ে করার শখ যাচ্ছে। হেলিকপ্টার আর পালকিতে করে আবার আরেকজন নিয়ে আসি, আমি চাই যে তাকে দেখে সবাই আরো কি বলে এটা ইনস্পিরেশন এটা হোক যে সবাই পালকি হেলিকপ্টার যেন আবার রিপিট। নতুন বউকে হেলিকপ্টারে নিয়ে আসায় এলাকাবাসীর মাঝেও দেখা গিয়েছে দারুণ উচ্ছ্বাস। গ্রামে সবাই এসে জড়ো হন নতুন বউকে বরণ করে নিতে। রনির আত্মীয় স্বজনকেও দেখা গেছে তাকে রাজকীয়ভাবে বরণ করে নিতে। হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর আগে থেকেই পুলিশকে অবগত করেছিলেন বরপক্ষ, তাই সার্বিক নিরাপত্তার জন্য মাঠে পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। উৎসুক মানুষের ভিড় সামলাতে পুলিশ দায়িত্ব পালন করেছে। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ। Thank you.